তেলের বাজার কমছে না বাড়ছে ভাই? তেলের দাম তো না সরকারে কমাইছে যে কমছে। দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক আমি ইতিমধ্যে চলে এসেছি চাল ডাল তেল চিনি আটার পাইকারি বাজারে। এখান থেকে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে চাল ডাল তেল চিনি আটার বাজার মূল্য কত আছে। তাহলে চলুন দর্শক এখানে ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজারে চাল ডাল তেল চিনি আটার বাজার মূল্য কত আছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ইদানিং একটু কম ভাই। তেলের বাজার কমছে না বাড়ছে ভাই? তেলের দাম তো না সরকারে কমাইছে যে কমছে। কমছে। লিটারে 10 টাকা কমছে। লিটারে 10 টাকা কমছে। আর চিনির বাজার বাড়ছে না কমছে ভাই? চিনির বাজার একটু বাড়ছে। একটু বাড়ছে। চিনির বাজার ভালোই বাড়ছে। আটার বাজার কমছে না বাড়ছে ভাই? আটার দাম কমছে। আটার বাজার কমছে। মশলার দাম? মশলার দাম তুলনামূলক ঈদের তুলনায় মানে বাড়ে নাই, মানে যা আছে ওই টাইপেরই চলতেছে। আগের মতোই চলছে। আপনাদের এখানে কি কি মশলা আছে ভাই? আছে তো অনেক আইটেমের মশলাই আছে। এটা কি মোটা মসুর নাকি ভাই? হ্যাঁ মোটা মসুর। এটা দাম কত আছে ভাই? এটা 95 টাকা। 95। আর চিকন মশুরটা কত বিক্রি করছেন? চিকনটা 125। 125। আর ছোলার ডাল? ছোলার ডাল আপনার 90 টাকা কেজি। ছোলা কত বিক্রি করছেন? ছোলা 80 টাকা। 80 টাকা। বর্তমানে অ্যাঙ্কর ডাল কত বিক্রি করছেন ভাই? অ্যাঙ্কর ডাল 65 টাকা। মুগ ডাল? মুগ ডাল 125 টাকা। ভালো। 125 টাকা ভালোটা। আটার কেজি কত আছে ভাই? আটার কেজি হচ্ছে কি 2 কেজি প্যাকেট আমরা 115 টাকা আছে। 115। আর ময়দা কত বিক্রি করছেন? ময়দা হচ্ছে কি 130। 130। 2 কেজি প্যাকেট। 2 কেজি প্যাকেট। ভাই বর্তমানে মুগ ডাল কত বিক্রি করছেন? মুগ ডাল 125। 125। আমরা জানতে পেরেছি তেলের দাম লিটারে 10 টাকা কমছে। 1 লিটার এখন কত বিক্রি করছেন ভাই? 1 লিটার 190 টাকা। 190 টাকা। আর 5 লিটারের বোতল? 5 লিটারের বোতল হচ্ছে কি আপনার 900 টাকা রূপচাঁদা। 900 টাকা রূপচাঁদা বিক্রি করছেন। খাঁটি সরিষার তেল মদিনা এটা কত বিক্রি করছেন? এটা 290 টাকা লিটার। 290 টাকা লিটার বিক্রি করছেন। ভাই বর্তমানে চিনির বাজার কেমন বাড়ছে? বর্তমানে চিনির বাজার আজকে একটু রেট একটু বেশি, মানে 130 টাকা এরকম চলছে। 130 টাকা। অনেক জায়গায় তো আপনার 40 টাকা অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে। যে আছে না রিটেল বিক্রি মানে এই করে রিটেল বিক্রি করে তারা একটু বেশি নিবে। বস্তাপতি কেমন বাড়ছে ভাই চিনির দাম? 2-250 টাকা বেড়েছে। এখন চিনির বস্তা কত বিক্রি করছে? আমাদের কাছে আজকে শেষ হয়েছে, আজকে আমরা সেল করছি 6300 টাকা। 6300 টাকা চিনির বস্তা বিক্রি করছেন পাইকারি? আজকের জন্য শেষ, এখন পরবর্তীতে কত দামে আসে তারপর নির্ধারিত। জিরা কত বিক্রি করছেন ভাই? জিরার কেজি 800 টাকা। 800 টাকা। ভালো কোয়ালিটি। ভালো কোয়ালিটি। জিরার বাজার কমছে না বাড়ছে? অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক আপনারা কিন্তু জানতে পেরেছেন আজকের বাজারে চিনির বাজার মূল্য বেড়েছে। দর্শক আগের তুলনায় কমছে তেলের দাম। দর্শক প্রতিদিনের বাজার বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।